হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলে ভালো আছেন। ট্রেন গ্যালারি আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ট্রেন যা কিনা বাংলাদেশের সর্বসাধারণের কাছে খুবই জনপ্রিয় একটি যাতায়াত মাধ্যম। শুধু সর্বসাধারণই না, বাংলাদেশের সকল মানুষেরই ট্রেন ভ্রমণ খুবই পছন্দ। ভাড়াস্বল্পতার কারণে এবং বিগত কিছু কয়েক বছরে ট্রেনে যাত্রী সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশ রেলওয়ের 52 জোড়া আন্তনগর ট্রেনের মধ্যে কোন 10টি ট্রেন সবচেয়ে দ্রুতগতির এবং কোন 10টি ট্রেন সবচেয়ে সেরা। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ রেলওয়ের মধ্যে কোন 10টি ট্রেন রেলে অফিসিয়াল মতামত অনুযায়ী সেরা অবস্থানে রয়েছে। নাম্বার 10, 777-770 ধূমকেতু এক্সপ্রেস। ঢাকা হতে রাজশাহী চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সর্বমোট দূরত্ব অতিক্রম করে 260 কিলোমিটার। ট্রেনটির রেলওয়ে অনুমোদিত অফিসিয়াল গড় দূরত্ব 47.92 কিলোমিটার। ট্রেনটি সর্বোচ্চ টপ স্পিড তুলেছিল 98 কিলোমিটার ঘন্টা। নয় নম্বরে রয়েছে 765-766 আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। ঢাকা হতে চিলাহাটি চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করে 443 কিলোমিটার। ট্রেনটির রেলওয়ে অনুমোদিত অফিসিয়াল গড় দূরত্ব 47.4 কিলোমিটার। সর্বোচ্চ টপ স্পিডে চলেছিল 100 কিলোমিটার ঘন্টা। আট নম্বরে রয়েছে 747-748 সীমান্ত এক্সপ্রেস। খুলনা হতে চিলাহাটি চলাচলকারী সীমান্ত এক্সপ্রেস মোট দূরত্ব অতিক্রম করে 447 কিলোমিটার। ট্রেনটির রেলওয়ে অনুমোদিত অফিসিয়াল গড় দূরত্ব 48.37 কিলোমিটার। চলুন দেখে নেওয়া যাক টপ স্পিড। হাতে রয়েছে 757-758 আন্তনগর দ্রুতজন এক্সপ্রেস। ঢাকা পঞ্চগড় ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর দ্রুতজন এক্সপ্রেস মোট দূরত্ব অতিক্রম করে 509 কিলোমিটার। দ্রুতজন এক্সপ্রেস ট্রেনটির রেলওয়ে অনুমোদিত অফিসিয়াল গড় দূরত্ব 48.67 কিলোমিটার। ট্রেনটি টপ স্পিড 102 অব্দি তোলার রেকর্ড রয়েছে। নাম্বার 6, 741-742 তুলনা এক্সপ্রেস। ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলকারী আন্তনগর তুলনা এক্সপ্রেস মোট দূরত্ব অতিক্রম করে 320 কিলোমিটার। ট্রেনটির রেলে অনুমোদিত অফিসিয়াল গড় দূরত্ব 48.92 কিলোমিটার। টিয়ার গ্যাস ট্রেন হওয়ায় ট্রেনটি 100 কিলোমিটার প্লাস গতি তুলতে পারেনি। সর্বোচ্চ গতির দিক দিয়ে 5 নম্বরে রয়েছে ঢাকা চট্টগ্রামের আরেকটি ট্রেন 703-704 আন্তনগর মহানগর প্রভাতী এবং মহানগর গোধুলি। ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর মহানগর প্রভাতী যখন ঢাকা থেকে ছেড়ে যায় তখন এটার নাম থাকে মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসার সময় এটার নাম থাকে মহানগর গোধুলি। ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে আন্তনগর মহানগর প্রভাতী গোধুলি ট্রেনটি সর্বোচ্চ 98 কিলোমিটার চলিত গতিতে চলার রেকর্ড রয়েছে। ট্রেনটির অফিসিয়াল রেলওয়ে অনুমোদিত যে গড় দূরত্ব রয়েছে সেটা হচ্ছে 50.53 কিলোমিটার প্রায়। ট্রেনটি ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটের মধ্যে বড় বড় স্টেশনগুলো যাত্রাবিরতি করে ট্রেনটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে। 4 নম্বরে রয়েছে 793-794 আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড় ঢাকা পঞ্চগড় রুটে চলাচলকারী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস মোট দূরত্ব অতিক্রম করে 509 কিলোমিটার। এটি একটি বিলাসবহুল ও টপ চারে থাকা একটি ট্রেন। ট্রেনটির রেলওয়ে অনুমোদিত অফিসিয়াল গড় দূরত্ব 51.75 কিলোমিটার প্রায়। ট্রেনটি টপ স্পিড উঠেছিল 104 কিলোমিটার ঘন্টা। সেরা তিনে রয়েছে 791-792 আন্তনগর বনলতা এক্সপ্রেস। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা চলাচলকারী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেন মোট দূরত্ব অতিক্রম করে 308 কিলোমিটার। এটি বাংলাদেশের তৃতীয় বিরতিহীন ট্রেন। অফিসিয়াল গড় দূরত্ব 53.57 কিলোমিটার। সেরা দুয়ে রয়েছে বিরতিহীন 701-702 আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, যাকে রেলওয়ে জগতের বস বলা হয়। চট্টগ্রাম থেকে ঢাকা চলাচলকারী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস সর্বমোট দূরত্ব অতিক্রম করে 320 কিলোমিটার এবং এটি পথিমধ্যে কোথাও কোনো যাত্রাবিরতি করে না। সুবর্ণ এক্সপ্রেস ট্রেন হচ্ছে দেশের সর্বপ্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন। ট্রেনটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে 320 কিলোমিটার এবং ট্রেনটির রেলওয়ে অনুমোদিত অফিসিয়াল গড় দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সাথে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের দ্বিতীয় আন্তনগর ট্রেন।
বাংলাদেশের সবচেয়ে গতিশীল ট্রেনের তালিকায় প্রথমে রয়েছে 787, 788 আন্তনগর এবং ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেস। ঢাকা হতে চট্টগ্রাম চলাচলকারী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস হচ্ছে দেশের সবচেয়ে বিলাসবহুল আন্তনগর ট্রেন। এটি প্রতিমতে কোথাও যাত্রা বিরতি করে না। এটি সর্বমোট দূরত্ব অতিক্রম করে 320 কিলোমিটার। প্রতিদিন দুইবার ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে এটি আপ ডাউন করে। ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন অফিসিয়াল গড় দূরত্ব হচ্ছে 61.44 কিলোমিটার ঘন্টা। এটি সর্বোচ্চ 90 কিলোমিটার গতি ওঠার রেকর্ড রয়েছে। এটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ট্রেন হিসেবে আখ্যায়িত করা যায়।